খেলার পরে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই ঐতিহাসিক ক্রীড়াঙ্গন কেশাগড়া হিজুরের কেশাগড়া সকলের সুপরিচিত আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় এই মাঠ এক বিশেষ পরিচিতি লাভ করেছে এই মুহূর্তে একেবারে বাংলার ফুটবল মানচিত্রে সুন্দর ভাবে মানুষকে খেলা দেখানোর জন্য जंगलमहल दर्पण कर्तृपक्ष अशेष धन्यवाद जानाच्छि कमिटी तथा हिजुली ग्रामवासीगणेर पक्ष थेके তারা যেভাবে পুরো লাইভ আপডেট দিয়ে এসেছেন একেবারে দুনিয়া জুড়ে তাদের লাইভ ফেসবুক ফেসবুক পেজে তার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতেই হয় এবং দুদিন ব্যাপী যেভাবে কমেন্ট্রি বা ধারা বিবরণী পরিবেশন করেছেন সুরেশচন্দ্র মণ্ডল এবং সফল মাহাতো ও আমাদের ঘরের ছেলে শ্রীকান্ত হাসদা তিনজনের অসাধারণ দক্ষতায় যে ধারা বিবরণী শুনতে এত সুন্দর লাগছিল যেন কোন জাতীয় স্তরের ফুটবলের ধারা বিবরণী শুনছি সত্যি তারা মুগ্ধ করে দিয়েছেন যারা বাড়িতে বসে খেলা দেখছেন তারা কালকে রাত্রে আমায় বলছিলেন যে এত সুন্দর ধারা বিবরণী যেন মনে হচ্ছে কোন জাতীয় স্তরের খেলা আমরা দেখছি हाथीबाड़ी हंटर दल मैनेजर सभापतित्व करार जन्य माननीय আমাদের হিজুলি হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের প্রিয় শ্রী বিশ্বনাথ মাহাতো মহাশয়ের নাম প্রস্তাব করছি এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে সমর্থন করছি ধন্যবাদ আমি তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি আপনাদের কি বলে অভিবাদন জানাবো ধন্যবাদ জানাবো से भाषा सत्य हमारे विशेषकर दर्शक फुटबल प्रेमी जरा अंतर अंतिम भलोबासा हृदय अभिजतम उच्च स्थल फुटे आसा जो भलोबासा फुटबल के भलोवसे भलोवसे हिजुली केशागड़ा क्रीड़ांगण के फुटबल कमिटी के भलोवसे फेले तीर्घ दीर्घ दिन बारो बच्चर जबत लक्ष्य कर आसने प्रथम जखने हेडमास्टर से बचरे शुरू होता आज के बारो बचर धरे चलते तक थे पुरस्कार वितरण सभा सभापतित्व कर आस आंतरिक प्रणाम सलाम नमस्कार जानाई आपनादेर सकल के नमस्कार जानाई आदर जानाई हिजुली सोलोना के जारा दीर्घ दिन जाबत एई महान काजे आमाके सभापति हिसाबे निर्वाचन करे एसेछेन एर जन्य आमी आपनादेर काछे कृतज्ञता प्रकाश करी प्रत्येकटी मानुषेर काछे प्रत्येक मानुषर का हृदय उच्च स्थल कृतज्ञता जानाई महान फुटबल खेला जाके आगे सुनछिलाम पुरुलियार विश्वकप बोले आपनारा अभिहित कर हिजुली सोलाना कमिटी अभिहित करें आपनारा जरा ये पुरुलियार विश्वकप बोले अभिहित कर तादेर प्रत्येक के नमस्कार भालोबासा श्रद्धा अभिनंदन আপনাদের এই শেষ খেলাটা দেখার সময় আমি ভাবছিলাম এখানে চলে গেছিলাম সেই কলেজ জীবনে একটা ছোট ছোট দুটো ওয়ার্ড মাত্র মনে পড়ছিল আমার সেটা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো স্পন্টেনিয়াস ওভারফ্লো যদি না হয় তাহলে লক্ষাধিক মানুষের সমাগম এখানে হয় না
স্পন্টেনিয়াস আমার ফিউ যদি আপনাদের প্রত্যেকের মধ্যে না হয় তাহলে আপনারা এত ভালোবেসে ফুটবল খেলা দেখতে আসতে পারেন না স্পন্টেনিয়াস ওভার ফ্লো যদি না হয় তাহলে আমাদের মা বোনেরা যারা এই পাশে লাইন দিয়ে খেলা দেখছিল দাঁড়িয়ে বসে যারা খেলা দেখছিল আমার ছাত্র ছাত্রীরা আমার মা বোনেরা যারা এইখানে খেলা দেখতে এসেছিল এটা সম্ভব না যদি না স্পন্টেনিয়াস ওভার ফ্লো দ্যাট কামস ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ দেয়ার হার্ট তাদের হৃদয়ের স্থল থেকে যদি সেটা না আসে কখনোই সম্ভব হয় না এটা কখনোই সম্ভব হয় না আমাদের এইখানে যে সমস্ত অতিথিরা তাদের মূল্যবান সময় নষ্ট করে এসেছেন নষ্ট বলবো না ভালোবেসে এসেছেন তারা এইখানে প্রতি বছরে আমাদের সুভাষদা আসেন প্রাক্তন ফুটবল প্রেমী ফুটবল খেলোয়াড় তিনি এই বছর ছুটে আসেন এই ফুটবল খেলাতে আছেন প্রসেনজিৎ ভাই তিনিও ছুটে আসেন আমাদের এই খেলাতে আছেন আমাদের মাননীয় কর্মাধ্যক্ষ মহাশয় তিনিও ছুটে আসেন আসেন প্রধান মহাশয় আসেন আমার ভাই যিনি সামনে বসে আছেন আমরা প্রত্যেকেই কিন্তু ছুটে আসি এই একটা ভালোবাসা নিয়ে যে ভালোবাসাটা আমাদের হৃদয়ের একদমই ডিপেস্ট কর্নার থেকে বাইর হয় আর একটা কথা বলি শেষ কথা একদমই শেষ কথা ছোট্ট কথা আমাদের প্রত্যেকের এই মনে রাখার মতো কথা যদি মনে হয় অবশ্যই মনে রাখবেন একটু সামান্য ভুলে হয়তো অত্যন্ত ভালোবেসে ভালো করার জন্যই আমার এই হিজুলি ফুটবল ফুটবল কমিটির দু একজন সদস্য যারা এইখানে এই বৃত্তটা তৈরি করেছিলেন শেষ সময়টায় ভুল বলবো না তারাও কিন্তু করেছেন সেটা স্পন্টেনিয়াস ওভার ফ্লো থেকেই যে চট করে বৃত্তটা তৈরি করি যাতে করে আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি এটা করার জন্যই তারা করেছিলেন তাদেরকে প্রণাম জানায় ধন্যবাদ জানাই কিন্তু একটু সময়ের ভুলে যেন একটা গোল হয় না ঠিক তেমনি একটু সময়ের ভুলের জন্য এইখানটা একটু হুড়াহুড়ি করে আমরা কিন্তু ভুল করে ফেললাম আমি শিক্ষা নিলাম এখান থেকে আমরা প্রত্যেকে শিক্ষা নিলাম এখান থেকে আপনারা প্রত্যেকে আশা করি শিক্ষা নেবেন এখান থেকে যে একটু সময়ের গণ্ডগোলে কিন্তু জীবনটাও হয়তো আমাদের নষ্ট হয়ে যেতে পারে কাজেই এই অল্প কথা বলে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি নয়ন ভাইয়ের হাতে আবারও এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমাদের সভাপতি মহাশয়কে আমাকে এই পুরস্কার বিতরণী সভা পরিচালনার দায়িত্ব অর্পণ করার জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি মাননীয় শ্রী প্রসেনজিৎ মাহাতো মহাশয় তার হাতে মাইক্রোফোন দিচ্ছি নমস্কার আজকে যে দুই দিন ব্যাপী ফুটবল খেলা চলছে তার শেষ মুহূর্তে পুরস্কার বিতরণী সভা সেই সভায় সভাপতির কাছ থেকে শুনলেন অমূল্য কথা এবং সর্বোপরি যে কয়েকদিন ধরে হিজুলিবাসী খাটাখাটি করে তারা এই সুষ্ঠুভাবে দুই দিন ব্যাপী খেলা পরিচালনা করলেন এবং আনন্দ উপভোগ করলেন যারা দর্শক খেলা প্রেমী ফুটবল প্রেমী এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যারা প্রশাসন থেকে মিডিয়া এবং দোকানপাট থেকে শুরু করে সবাইকে সর্বোপরি আমাদের এখানে আপনারা শুনলেন যে উপস্থিত আছেন প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি সম্মানীয় সুভাষচন্দ্র মাহাতো মহাশয় উপস্থিত আছেন অনেক বিশিষ্ট জনেরা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে প্রধান উপপ্রধান সকলকে
पुणा पंचायत समिति पक्ष থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সুষ্ঠুভাবে যে দুই দিন দশরথ রাও যেভাবে শৃঙ্খলা দেখিয়েছেন শেষ মুহূর্তে বলেছেন হেডমাস্টার মশাই যে সামান্যটুকু ভুল এমন ফুটবল খেলা কিন্তু আবেগে জিনিস ফুটবল খেলা কম সময়ের মধ্যে মানুষকে বেশি আনন্দ দেয় দর্শকরা উপভোগ করে তো আমি বিশেষ কিছু কথা বলার নেই কারণ অনেকক্ষণ ধরে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক খেলাপ্রেমীরা আছেন সন্ধ্যা হয়ে গেছে একটাই মেসেজ বললেন যে আমরা হিজুলি ষোলো আনা কমিটি কিন্তু বলে না যে এটা বিশ্বকাপ পুরুলিয়ার বিশ্বকাপ সত্যি তাই আমরা যেভাবে দেখে আসছি আমরা যখন থেকে আমন্ত্রিত ওনারা করেছেন আমরা তা রক্ষা করার চেষ্টা করেছি তাই হুড়া পঞ্চায়েত সমিতি আরেকবার বিশেষ কিছু না বলে সময় নেই ওনারাও সারাদিন ধরে ফুটবল খেলোয়াড় খেলছে ওনারাও বাইরে যাবেন আমার হুড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুনরায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি এরপর এই পুরস্কার বিতরণী সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় কাছের মানুষ ঘরের মানুষ আব্দুল আলী মানফারিকে নমস্কার সালাম জোহার হিজুলির সোলানা কমিটির পরিচালিত দুই দিবসীয় যে ফুটবল খেলা আমরা আজকে তার খেলা দেখলাম সবাই উপভোগ করলাম কি সুন্দর খেলা এর আগে আমরা এত অনেক খেলা দেখেছি কিন্তু এত সুন্দর খেলা হয়তো আমরা দেখিনি যাই হোক ষোলো আনা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর খেলা একটা দেখার সৌভাগ্য করে দিয়েছেন এবং এত সুন্দর খেলা যে একটা পরিবেশ তৈরি করেছেন এই জন্য প্রশাসনিক কার্যকর্তা সাংবাদিক বন্ধু এখানে যারা বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম ও ভালোবাসা দেখুন আজকে যখন সারা বিশ্ব যখন অনলাইনে বিভিন্ন গেমে মত্ত হয়ে আছে তখন হিজুলি ষোলো আনা ফুটবল কমিটির পক্ষ থেকে এত সুন্দর একটা খেলা এত সুন্দর একটা মিলন মেলা যে তৈরি করেছে এর জন্য ধন্যবাদ জানাবার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমরা চাইব এলাকাবাসী হিসাবে যাতে দিন দিন খেলার গুণগত মান অনেক উন্নত হয় এখানে এত সুন্দর খেলা যাতে আমরা সবাই সহযোগিতা করতে পারি এটা যেন সবদিন থাকে দল মত নির্বিশেষে সবাই যেন সহযোগিতার হাত বাড়ায় এই ক্ষুদ্র বক্তব্যকে আমি আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অশেষ ধন্যবাদ আব্দুল আলী মানফারি খেলা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এরপরে আমি এই খেলা সম্পর্কে আমাদের অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলতে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সীতারাম মাহাতো মহাশয়কে বন্ধুগণ আপনারা দীর্ঘদিন ধরেই এই ফুটবল খেলা মাঠে ষোলো আনা হিজুলি ষোলো আনা কমিটির পক্ষ থেকে আপনারা এই খেলা উপভোগ করছেন এবং সুশৃঙ্খলভাবে এই খেলা চলছে ফলে আমি মনে করি আমাদের এই খেলা সম্পর্কে উৎসাহ থাকলেও আজকে যে পরিবেশ এবং যে পরিস্থিতি দিন দিন আমাদের খেলার মাঠ সংকীর্ণ হয়ে যাচ্ছে খেলার সেই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং এটার মধ্য দিয়েও যে একটা সম্পর্ক সম্প্রীতি গড়ে ওঠে এটার জন্য আজকে সমস্ত দিক থেকেই এই উদ্যোগ নিয়ে যাতে এই খেলার মাঠকে আমরা একটা গ্যালারি রূপ দিতে পারি এবং সরকারি অনুমোদনের মধ্য দিয়ে যাতে এইটাকে আরও বিস্তার ঘটিয়ে বিভিন্ন জায়গায় খেলার পরিবেশ তৈরি করে আরও সুন্দর করে মানুষের খেলাধুলার যে আনন্দ এবং খেলার প্রতি যে মানুষের সংহতি আছে এটাকে প্রমাণ করার জন্য হিজুলি ষোলো আনা কমিটির পক্ষ থেকে সেটা প্রমাণ করে দিয়েছে তাই বন্ধুগণ এই খেলা যাতে আরও আগামী দিনে বিভিন্ন জায়গাতে হয় এবং এই হিজুলির এই কমিটি উৎসাহিত করে যাতে আরও এইখানে কিভাবে সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং ব্যবস্থা করা যায় এই আশা এবং এই ভরসা রেখে আমি আমার আজকের এই খেলায় যে আনন্দ যে উপভোগ আমি করলাম ফলে আমি বুঝতেই পারছি যে মানুষের মধ্যে হাজার কষ্ট অভাব দারিদ্রতা যাই থাকুক না কেন খেলার প্রতি মানুষের একটা উৎসাহ আছে এটাকে আরও জীবন্ত করার জন্যই আমি এই
হিজলি সোলানা কমিটিকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই আলোচনা সভা এখানে শেষ করছি। ধন্যবাদ সীতারাম মাদা মহাশয়কে। একটা কথা আমি বলছি, দেখুন কমিটির আমাদের কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে যেভাবে দর্শকদের ভর নামছে আমাদের মাঠে, যেভাবে জনসমুদ্র হয়ে উঠছে, আর কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না, আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। হয়তো আগামী দিনে খেলাটা আমাদের বন্ধই করে দিতে হতে পারে যদি মাঠের না কোনো উন্নয়ন হয়। তাই সে বিষয়ে প্রসন্নজিৎ মাহাতো মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, পুনরায় কমিটির পক্ষ থেকে আবেদন এসেছে। সত্যিকারে আপনারা জানেন যে দু বছর ব্যাপী যে করোনা ভয়াবহ, এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। আপনাদেরকে সকলকে বলবো, আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, এমন একটা ভয়াবহ রোগ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সেই মাঝখানেও আমরা কিন্তু হুড়া পঞ্চায়েত সমিতি থেকে কিছু এখানে স্কিম ধরা ছিল, বিশেষ কারণের জন্য করা যায়নি। এই খেলার পরে আমরা সেগুলি প্রসেস করে অ্যাপ্রুভেল করে আমরা সেগুলো কাজ করার চেষ্টা করব, স্টেজ থেকে রেস্ট হাউস শুরু থেকে শুরু করে এবং সন্ধ্যারানী টুডু পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওনার সাথেও কথা হয়েছে হিজুলির এই কেশাগড়া ফুটবল গ্রাউন্ডের ব্যাপারে এবং ব্লকের আরও কিছু কিছু অংশ আমরা কিভাবে ডেভেলপ করা যায়, যেসব জায়গাগুলি চিহ্নিতকরণ করা হয়েছে সেইগুলি আমরা কেশাগড়া মাঠ থেকে শুরু করে এখানে একটা স্টেডিয়ামের একটা প্রপোজাল দেওয়া হয়েছে এবং এখনও সেটা প্রপোজালটা প্ল্যান এস্টিমেট করা হয়েছে কিন্তু এখনও ভ্যাটিং হয়নি। আমরা সন্ধ্যা দিকে বলেছি, উনি বলেছেন যে দাও, আমি আমার তহবিল থেকে, মানে তহবিল নয়, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে আমি সেটা করার চেষ্টা করব। আমি কলকাতাও গিয়েছিলাম, কলকাতা গিয়ে শুধু হুড়া নয় আরও কিছু জায়গার প্রপোজাল দিয়ে এসেছি এবং সেগুলো প্ল্যান এস্টিমেট করে আমরা সেগুলো ব্যবস্থা করব। আপনাদেরকেও হিজলি সোলানার কমিটি যারা দেখভাল করে, যারা কমিটিতে আছেন, আপনাদেরকে বলবো যে সন্ধ্যাদির সাথে একটু যোগাযোগ করে এবং সাথে আমিও থাকবো, বা এখানে ওনাকে কোনো আনুষ্ঠানিক জায়গায় যখন উনি আসেন বা স্পেশালভাবে তার কাছে গিয়ে এই কথাগুলি বলে আমাদের সত্যিকারের যে এখানে একটা মাঠ আছে, এখন মাঠের কিন্তু খুবই অভাব বিভিন্ন জায়গায়। যেখানে ফুটবল খেলা আগে হতো সেখানে কিন্তু মাঠের অভাবে ফুটবল খেলা বন্ধ হয়ে গেছে। এখন বলছিলেন যে এই মাঠটায় যদি দর্শকরা এভাবে একটু সামান্য ভুলের জন্য অনেক কিছু কিন্তু খেসারত আমাদেরকে দিতে হবে। তাই আগামী দিনে আমরা এই হিজলি মাঠকে সর্বাঙ্গীন সুন্দর কিভাবে করা যায় তার একটা রূপরেখা তৈরি করে আমরা আমাদের জেলা পরিষদ বা এমএলএ যে আছে বা আমাদের যা সরকারি তহবিল আছে, রাজ্য সরকার আছে, আমরা আমাদের মানে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা চেষ্টা করব যাতে এই কেশাগড়া ফুটবল ময়দানকে কিভাবে সাজানো যায় এবং সুশৃঙ্খলভাবে খেলা, শুধু ফুটবল নয়, এখানে আরও অনেক কিছু খেলা হয়, প্র্যাকটিস করা হয়, ক্রিকেট খেলা হয় এখানে, রেসের বা এখানে একটা একাডেমি মনে হয় তৈরি করা হয়েছে নাকি, একাডেমিটাও তৈরি করা হয়েছে যাতে এই একাডেমিটা বিভিন্নভাবে সরকারিভাবে কিছু অনুদান বা সহযোগিতা পায় এই এলাকার, পুরুলিয়া এলাকা বা হুড়া এলাকার যারা ফুটবল প্রেমী, যারা খেলোয়াড়, যারা ছেলেরা আছে বা যারা আগ্রহী, এখানে যারা একটা একাডেমি তৈরি করে এখানে একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে আমি চেষ্টা করব। আমি বলতে পারছি না যে হবে কি হবে না, তবে আমি প্রপোজালটা পাঠাবো আপনাদেরকে। আমি যে প্রপোজালগুলো তৈরি করেছি তার মধ্যে কেশাগড়া কিন্তু আছে। তো যাই হোক, প্রতিশ্রুতি নয়, তবে আমার দিক থেকে কোনো খামতি বা ঘাটতি থাকবে না। আপনারাও আপনাদের সহযোগিতায় আমি আপনাদেরকে নিয়ে ওই জায়গায় পৌঁছে আমরা সকলে মিলে চেষ্টা করব। ধন্যবাদ।